কাঁচা মাছ খাওয়া কি ঠিক সম্প্রতি এক অসুস্থ নাগরিকের পেট থেকে বেরিয়েছে বা কৃমি কৃমি এই এই ধরনের দেহে বাসা বাঁধলে রক্ষে নেই অসুস্থ ব্যক্তির টেপ খাদ্য তালিকা ছিল কাঁচা মাছ তিনি তাই খেতেন একদিন ধরা পড়ল তার দেহে বাসা নিয়েছে টেপ ওয়ার্ম মলতেগের সময় কৃমির অস্তিত্ব বুঝতে পারেন এই ব্যক্তি প্রাথমিকভাবে চিকিৎসকরা বিষয়টি বুঝতে পারেননি পরে তারা চমকে গিয়েছেন কলকাতা টোয়েন্টি ফোর প্রতিবেদনে বলা হয়েছে গবেষণায় উঠে এসেছে ক্যালিফোর্নিয়া নিবাসী ওই ব্যক্তি রোজ মাছ খেতেন কাঁচা মাছের জন্ম নেওয়া কৃমি সেই কারণে তার দেহে বাসা পরে ক্রমশ বাড়তে থাকে ফুট লম্বা হয়ে যায় টেপ ওয়ার্ম এক ধরনের সময় কৃমি যারা কাঁচা মাছ খান তাদের দেহে এই কৃমি জন্ম নেয় পরে অসংখ্য কৃমি ছড়িয়ে পড়ে দেহে পরে সেই কৃমির দল আক্রমণ করে লিভার চোখ ফুসফুস ও মস্তিষ্কে দেহের এই প্রত্যঙ্গগুলি তাদের অত্যন্ত প্রিয় খাদ্য